Welcome back once again to your favorite educational YouTube channel, Predictor Prostuti, WBPSI, SOI, KPSI main, যারা প্রিপারেশন নিচ্ছ। ইংলিশ পার্টটাতে অনেকেরই ভীতি রয়েছে, তো বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন হতে পারে বা একটা ইংলিশ পেপারের ডেসক্রিপটিভ রাইটিং, তোমার এসে রাইটিং বা রিপোর্ট রাইটিং বা একটা প্রেসি লেখা বা একটা ইয়ে দিয়ে ইডিয়াম দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার করা। তোমার যদি সেন্টেন্স স্ট্রাকচার না করতে পারে তাহলে কোনো রাইটিংটাই কিন্তু হবে না। তো এসওআই এর তোমাদের ডেট অলরেডি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে 20 তারিখে 20 ফেব্রুয়ারি তোমাদের মেন পরীক্ষা হচ্ছে, তার বেশি সময় নেই হাতে। তো যতটা পারা যায় তোমাদেরকে ট্রান্সলেশন এই কদিন প্র্যাকটিস করছি, সেই সাথে যারা WBPSI বা KPSI মেনের জন্য পড়ছো আগামী দিনে, যাদের মধ্যে দুর্বলতা আছে তোমরাও দেখে নিতে পারো, কাজে লাগবে। তো ট্রান্সলেশন করার সময় যতটা বাংলাটা যতটা দুর্বোধ্য কঠিন ভাষায় থাকুক না কেন, তোমাকে সহজ সরল ভাবে বানিয়ে নিতে হবে। আগে শুধুমাত্র একটা সেন্টেন্স পড়েই যে এটাকে ট্রান্সলেট করবে এমন নয়, আগে পুরোটাকে পড়ো না, পুরো প্যারাগ্রাফটাকে। আমি এখানে ফাঁকা জায়গা রেখেছি এখানে উত্তর লিখবো বলে। তো আছে কি, দেখো যে বিদ্যাসাগর দৃঢ়চেতা কিন্তু কোমল মনের মানুষ ছিলেন, অন্যের দুঃখে তিনি বিচলিত হয়ে পড়তেন। বিধবা বিবাহ ব্যাপারে আমরা বিদ্যাসাগরের কোমল ও কঠোর রূপের পরিপূর্ণতা লক্ষ্য করি। দেখো এই প্রথম যে জায়গাটা আছে যে তিনি বিচলিত হয়ে পড়তেন, কোমল মনের মানুষ ছিলেন, এইটুকু অবশ্যই আমাদের পাঁচটায় লিখতে হবে। কিন্তু পরের কথা যেটা বলা আছে, বিধবা বিবাহ ব্যাপারে আমরা বিদ্যাসাগরের কোমল ও কঠোর রূপের পরিপূর্ণতা লক্ষ্য করি, এইটা যে তখন করেছিলাম এখন করি না, না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটলি থাকবে, যে আমরা লক্ষ্য করে আসছি মানে করছি। তারপরে নেক্সট আছে, দুর্বল মানুষের উপর প্রকৃতি ও সমাজের অত্যাচার তার কাছে অসহ্য হয়ে উঠেছিল। বেশিরভাগ সবটাই দেখো পাঁচটাই লেখা আছে, ওই একটা জায়গায় শুধু প্রেজেন্টে আছে। তাহলে চলো এবার ব্যাপারটা বলবো, তাহলে কি কোনো একটা প্যারাগ্রাফের একটা পেজেন্ট একটা পাস্ট কি লেখা যায়? এটা কিন্তু কোনো স্টোরি রাইটিং এর মতো নয়, এটা তাকে নিয়ে অ্যানালিসিস করা হচ্ছে। এই সব ক্ষেত্রে যে সেন্টেন্সটা যেমন থাকবে সেরকম ভাবে লিখতে হবে। কিন্তু দেখা যায় যে কোনো একটা গল্প, ধরো পোস্টমাস্টারের একটা গল্প নিয়ে হতে পারে বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তোমার পল্লী সমাজের হয়তো কোনো একটা কথা তোলা হয়েছে, এইরকম যখন কোনো একটা স্টোরি বা উপন্যাসের কথা বলা হবে এবং অতীতের কথা বলা হচ্ছে, তখন পুরো জিনিসটা যদি অতীতে লিখি তাহলে আমরা পুরোটা পাঁচটাই লিখব। কিন্তু এইটা একটা স্টোরির মতো নয়, এটা তাকে নিয়ে একটা অ্যানালিসিস লেখা। তো এইখানে জন্য যে সিনটা যেমন আছে সেরকম ভাবে লিখতে হবে। তাহলে প্রথম লাইনটা দেখো যে বিদ্যাসাগর দৃঢ়চেতা কিন্তু কোমল মনের মানুষ ছিলেন। দৃঢ়চেতা তুমি হয়তো বুঝতে পারছো না, মানে তো বুঝতে পারছো যে একটা জিনিস, দৃঢ়চেতা কথার মানে এখানে বলতে চাইছে যে তিনি ডিটারমাইন্ড, ওটা দৃঢ় সংকল্পিত, যেটা ভাবতেন সেটাই করতেন, এরকম ভাবে আর কি বলতে চাইছে। তাহলে এখানে কি লিখব, যে বিদ্যাসাগর বিদ্যাসাগর ওয়াজ এ ডিটারমাইন্ড পার্সন বলতে পারো, বা হচ্ছে একটা ভালো ওয়ার্ড আছে সেটা হচ্ছে কনসলিডেটেড, কনসলিডেটেড ওয়াজ এ কনসলিডেটেড, এবং কি বলেছে কোমল মনের মানুষ ছিলেন, তাহলে কনসলিডেটেড অ্যান্ড সফট হার্টেড পার্সন হয়ে গেল, সফট হার্টেড পার্সন। এবার তোমার ধরো সফট হার্টেড মনে পড়ছিল না, কোমল মনের, তুমি এখানে দয়ালু হয়তো জানো, তুমি কাইন্ড ইউজ করে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর আছে দেখো যে অন্যের দুঃখে তিনি বিচলিত হয়ে পড়তেন, অন্যের দুঃখে তিনি বিচলিত হয়ে পড়তেন। এবার এই যে জায়গাটা বিচলিত, তোমার ওই জায়গায় মনে পড়ছে না, বলে না যে সে আমার ব্যাপারে কনসার্ন বা আমি তোমার ব্যাপারে কনসার্ন। তো কনসার্ন কথাটাও আনতে পারো যে চিন্তিত, বা হচ্ছে অ্যাংজিয়াস আনতে পারো, উদ্বিগ্ন সবসময় হয়ে থাকতো, এটাও বলতে পারো। যে এবার দেখো যে অন্যের দুঃখে তিনি বিচলিত হয়ে পড়তেন, যে কোনো পার্টিকুলার একটা পাস্টের তো কথা বলেনি, যে তিনি বিচলিত হয়েছিলেন তাতে বলেনি, হয়ে পড়তেন মানে প্রায় হতেন, অর্থাৎ অতীতের এখানে হ্যাবিচুয়াল কেসের কথা বলেছে, এই জন্য এখানে ইউজ টু দিয়ে ব্যবহার করতে হবে। তাই কি করবো, যে হি ইউজ টু বিকাম হয়ে পড়তেন, হি ইউজ টু বিকাম কি বললাম, অ্যাংজিয়াস করতে পারো, উদ্বিগ্ন হতেন। কি দেখে, যে অন্যের দুঃখ দেখে, তাহলে হি ইউজ টু বিকাম অ্যাংজিয়াস সিইং, দেখে দা সরো অফ, অন্যের দুঃখ দেখে সেজন্য কি হবে, দা সরো অফ আদার্স। নেক্সট আছে দেখো যে বিদ্যা বিধবা বিবাহ ব্যাপারে আমরা বিদ্যাসাগরের কোমল ও কঠোর রূপের পরিপূর্ণতা লক্ষ্য করি। এখানে আগে প্রথমে তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করে নিতে হবে, যে আমরা এখানে আমরা এটা হচ্ছে সাবজেক্ট, লক্ষ্য করা, লক্ষ্য করি, লক্ষ্য করা এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব,
কোমল ও কঠোর রূপের পরিপূর্ণতা, এইটুকু পুরোটা কি লক্ষ্য করি? কোমল ও কঠোর রূপের পরিপূর্ণতা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আগে খুঁজে পেয়ে গেলাম যে এইটুকুকে আমাদেরকে সাজাতে হবে। যে আমরা লক্ষ্য করি তাহলে কি হবে, যে উই নোটিশের থেকে এখানে ভার্ব যেটা হবে অবজার্ভ দেওয়াটা বেশি, যে অবজার্ভ করা। তাহলে হচ্ছে উই অবজার্ভ, উই অবজার্ভ, আমরা লক্ষ্য করি বিদ্যাসাগরের কি পরিপূর্ণতা, কোমল ও কঠোর রূপের পরিপূর্ণতা। পরিপূর্ণতা মানে কি? পরিপূর্ণতা মানে অ্যাকচুয়ালি হয়েছে পারফেক্ট, বলে না যে পারফেক্ট, সেখান থেকে আসছে পারফেকশন। তাহলে উই অবজার্ভ দা পারফেকশন, আমরা লক্ষ্য করি পরিপূর্ণতা কিসের? বিদ্যাসাগরের কোমল ও কঠোর রূপের। তাহলে দা পারফেকশন অফ বিদ্যাসাগর, অফ বিদ্যাসাগর সফট অ্যান্ড হার্ড মেন্টালিটি, যেটা রূপ বলেছে তার মানে মানসিকতা অর্থাৎ মেন্টালিটি, যে সফট অ্যান্ড হার্ড মেন্টালিটি কি ব্যাপারে? বিধবা বিবাহ ব্যাপারে। তাহলে অ্যাবাউট করতে পারে অ্যাবাউট উইডো ম্যারিজ বা হচ্ছে রিগার্ডিং উইডো ম্যারিজ। তাহলে রিগার্ডিং উইডো বা হচ্ছে অ্যাবাউট উইডো ম্যারিজ। এবার একটা এই জায়গা কি কেউ কিছু বলছো, যে একবার অফ দিলাম আবার অ্যাপোস্ট্রফি কেন দিলাম? এখানে লেখা আছে যে বিদ্যাসাগরের কোমল ও কঠোর রূপের, অর্থাৎ দুবার এর দেওয়া আছে, একবার বিদ্যাসাগরের আছে একবার কোমল ও কঠোর রূপের দেওয়া আছে। তো সেই জন্য একটা অফ হলো, মানে এই অফটা অর্থাৎ হতে কোমল ও কঠোর রূপের আর বিদ্যাসাগরের, সেই জন্য এখানে বিদ্যাসাগর দিলাম। এবার বিদ্যাসাগর যেহেতু একবার বলা হয়ে গেছে, এই জায়গাতে বিদ্যাসাগর না দিয়ে অফ ইজও দিতে পারতো, যে অফ ইজ সফট অ্যান্ড হার্ড মেন্টালিটি, তাহলে ওখানে হতো। নেক্সট আছে দেখো, যে দুর্বল মানুষের উপর প্রকৃতি ও সমাজের অত্যাচার তার কাছে অসহ্য হয়ে উঠেছিল। দেখো এটা এমন ভাবে আছে, প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, বলবো যে দুর্বল মানুষের উপর প্রকৃতি ও সমাজের অত্যাচার তার কাছে অসহ্য হয়ে উঠেছিল, এটা হতে পারে। আবার আমি ঘুরিয়ে বলতে পারি, ধরো এরকম ভাবে আনতে পারছি না, যে তিনি সহ্য করতে পারেননি, মানে দুর্বল মানুষের উপরে প্রকৃতি এবং সমাজের অত্যাচার তিনি সহ্য করতে পারেননি, এইভাবে বললেও হবে। আবার অসহ্য হয়ে উঠেছিল এইরকম ভাবে বললেও হবে, দুরকমই দেখাচ্ছি। আমি যদি বলি যে তিনি সহ্য করতে পারেননি, হি কুড নট টলারেট, তিনি সহ্য করতে পারেননি, হি কুড নট টলারেট অত্যাচার। অত্যাচারকে টিরানি বলা হয় বা টর্চার বলা হয় বা অপারেশন বলা হয়, তাই হি কুড নট টলারেট দা অপারেশন বা হচ্ছে টর্চারও বলতে পারো, অপারেশন কাদের? প্রকৃতি ও সমাজের। তাহলে অফ নেচার অ্যান্ড সোসাইটি, নেচার অ্যান্ড সোসাইটি কাদের উপরে? দুর্বল মানুষদের উপরে। তাহলে কি হবে? অন উইক পিপল। তুমি যদি এরকম ভাবে সাজাও তাহলে এরকম বলতে পারো যে দা টর্চার বা দা অপারেশন অফ নেচার অ্যান্ড সোসাইটি অন উইক পিপল বিকাম ইনটলারেবল টু হিম, এভাবে বলতে পারো যে হয়ে উঠেছিল। নেক্সট দেখো, যে বাল বিধবার দুঃখে তিনি বিচলিত হয়েছিলেন এবং সেই মর্মস্পর্শী আকুতি থেকে তার অপ্রতিরোধ কর্ম ধারার ব্যাপ্তি ঘটেছিল। এখানে করছি যে তিনি বিচলিত হয়েছিলেন, তাহলে হি ওয়াজ ডিভাস্টেটেড, অর্থাৎ বিধ্বংস হওয়া বা ভেঙে পড়া সেরকম কিছু মানে বলছে, যে হি ওয়াজ ডিভাস্টেটেড বাই দা দুঃখ দেখে, সর বলতে পারো বা হচ্ছে প্লাইট, আর একটা ভালো ওয়ার্ড হচ্ছে যে প্লাইট মানে যে দুঃখ। তাহলে বাই দা প্লাইট অফ চাইল্ড উইডো, বাল বিধবা বলেছে, তাহলে হচ্ছে চাইল্ড উইডো বা আচ্ছা চাইল্ড উইডো লেখো। এই দেখো এখানে যে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং একটা সেন্টেন্স করা আছে, যে একটা সেন্টেন্সই তোমাকে ইংলিশ আনতে হবে এমন কোনো মানে নেই, আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম, তারপরে আর একটা জিনিস করছি, এবং সেই মর্মস্পর্শী আকুতি থেকে এই জন্য আর একটা সেন্টেন্স বানিয়ে দিলাম, যে বলছে যে ফ্রম দিস হার্ট ফেল্ট, অর্থাৎ এই মর্মস্পর্শী মানে কি? হার্ট ফেল্ট লঙ্গিং, ফ্রম দিস হার্ট ফেল্ট লঙ্গিং, এই মর্মস্পর্শী আকুতি মানে লং মানে হচ্ছে চাওয়া, সেখান থেকে আসছে যে লঙ্গিং, তিনি তার অপ্রতিরোধ কর্মধারার ব্যাপ্তি ঘটিয়েছিলেন। তাহলে কি হবে? হি কন্টিনিউড, হি কন্টিনিউড হিজ ইরেসিস্টেবল, ইরেসিস্টেবল অ্যাক্টিভিটিস। তোমাদের ট্রান্সলেশনের বা ডিসক্রিপটিভ পার্টের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং
মেনের ক্ষেত্রে WBPSI মেনের ক্ষেত্রে কোন পার্টটা কোন সাবজেক্টের উপর ভিডিও তোমরা চাও তাহলে সেটা কমেন্ট বক্সে জানাবে।